আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছে ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়ে এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়ে। আর 5 তারিখে আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিছিল করব। আগামী 5 আগস্ট সেদিন বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান বাংলাদেশে তারুণ্যের প্রতি শেখ কামালের জন্মবার্ষিকী। যদিও মৃত্যুর বেদনা জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে, আমরা আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছি ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়ে এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়ে। আর 5 তারিখে আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিছিল করব। এই দুটি প্রোগ্রামের কথা বিষয়টি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানাচ্ছি। এখানে আর একটা বিষয় আপনারা জানেন, ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আগামী পরশু সোমবার বিকেল 3টায় আমাদের প্রোগ্রাম, শোক মিছিল। এখানে আমরা একটা বিষয় উল্লেখ করতে চাই, অবুজ শিশুরা কোন রাজনৈতিক বিবেচনায় পড়েন। অবুজ শিশুকে হত্যা করে অবুজ শিশুর তাজা প্রাণ ঝরিয়ে সরকারি দলের কোন লাভ, আমাদের কি লাভ আছে? একটা শিশুকে, দুটা শিশুকে, কয়েকটা শিশুকে মেরে আমাদের কি লাভ? তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়, এটাই হচ্ছে বাস্তবতা। তারপরে আমরা ইউনিসেফকে অনুরোধ করি যে 32 জন শিশু হত্যার কথা তারা বলেছে, আমরা সেই 32 শিশুর নাম দাম ঠিকানা সহ আমরা জানতে চাই। এটা পেলে আমরা ব্যবস্থা সত্য জীবের